আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোন সকলকে স্বাগত জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। আমরা প্রতিদিন কুয়েতের প্রয়োজনীয় আপডেট ইনফরমেশন এই চ্যানেলটির মাধ্যমে প্রচার করি। প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখব যেটি আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, তারপর এই ভিডিও ফুটেজটির বিস্তারিত। দর্শক, ভিডিও ফুটেজটি আপনি ক্লিয়ার দেখেছেন, কুয়েতের সাগর পাড়ের দৃশ্য। কুয়েতের সাগর পাড়ে ঠিক এভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। কেন জরিমানা করা হচ্ছে? যারা চিপসের প্যাকেট, জুসের প্যাকেট, প্লাস্টিক যেটি পানির ক্যান সহ আরো বিভিন্ন খাওয়ার পরে যেটি ডাস্টবিনে না ফেলে খোলা বিচে যেটি সমুদ্রের পাড়ে রেখে দিচ্ছে। ক্লিন কুয়েত নামে একটি অভিযান পরিচালনা করেছে কুয়েতের সরকার, যেটির সময় 1 বছর। এই 1 বছরে কুয়েতের সমুদ্র এলাকা, মরুভূমি অঞ্চল, কুয়েতের মদ্ধাকাগুলিকে ক্লিন করা হবে। সকল প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করব, সকলকে অনুরোধ করব আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই অবশ্যই কুয়েতের আইন মেনে চলুন। ভিডিও ফুটেজটিতে আপনি ক্লিয়ার দেখতে পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন প্রবাসীদেরকে জরিমানা করছে। ব্যাপারটা একবারে ক্লিয়ার, আইন লঙ্ঘন করলে আপনাকে জরিমানা গুনতে হবে, তবে এই জরিমানা যেন আপনার প্রবাস জীবনের ইতি না টানে। দর্শক, কুয়েতের আজকে তাপমাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা আপনারা আমাদের ভিডিওর সাথে পিকচারে দেখতে পাচ্ছেন, যেখানে টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে আমরা যে ইনফরমেশনটি প্রচার করেছিলাম সেখানে কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিও জানিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল কুয়েতে যে টেম্পারেচার দেখানো হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাপমাত্রা ভাইরাল হয় বাস্তবতার সাথে এটির মিল নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে কুয়েতে এই যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রতিদিনই হচ্ছে এটি সঠিক, তবে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি বা তারও বেশি যে স্ক্রিনশটগুলো দেখানো হয় এটি শুধুমাত্র গাড়ির কারণে। এখানে আরও বলা হয়েছে গাড়ির অতিরিক্ত তাপমাত্রার সাথে যুক্ত হয়ে সেটি টেম্পারেচারে মিলে যায়, আর যেটির সাথে বাস্তবতার কোনো মিল নেই, যদিও এই স্ক্রিনশটটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আমাদের যে সকল ভাই ও বোন ড্রাইভিং করেন কুয়েতে, আপনারা অবশ্যই গাড়ি চেকিং করেই রাস্তায় বের হবেন, অতিরিক্ত তাপমাত্রা সহনশীলতার ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং স্যানিটাইজার গাড়িতে রাখা থেকে বিরত থাকবেন। আমরা অনেকেই জানি না এই স্যানিটাইজার তৈরি করা হয় অ্যালকোহল দিয়ে, আর এই অ্যালকোহল যে কোনো সময় আগুন লাগার কারণ হয়ে যেতে পারে। সকলে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, যেহেতু কোভিড-19 আমাদেরকে এটি শিখিয়েছে। কোভিড-19 চলে গেছে কিন্তু আমাদের স্যানিটাইজার ব্যবহার রয়ে গেছে, কিন্তু এই স্যানিটাইজার ব্যবহার যেন আপনার বিপদের কারণ না হয়ে যায়। দর্শক, কুয়েতে ব্যাচেলরদের বিরুদ্ধে অভিযান আরো বাড়িয়েছে। সর্বশেষ এক টুইট বার্তায় স্থানীয় দৈনিক আল রাই প্রকাশ করেছে কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছিল কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় এবং পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে। এই সময় রেকর্ড সংখ্যক বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করা হয়েছে? যার কারণ তারা যে রুম ভাড়া দিয়েছিল অথচ সেটি তাদের অনুমতি নেই। দর্শক, আমরা নতুন নতুন আইনের মুখোমুখি হচ্ছে কুয়েতে বর্তমান সময়, যেহেতু বর্তমান কুয়েতে একটি পার্লামেন্ট রয়েছে, এমপি মন্ত্রী রয়েছে বা আইন কার্যকর করার মতো লোক রয়েছে, দীর্ঘদিন যেটি ছিল না। সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে ব্যাচেলরদের অবৈধ অবস্থান নিশ্চিত করার জন্য 11 জুন থেকে সর্বশেষ আপডেটটি প্রচার করা পর্যন্ত 168টি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়েত পৌরসভার যৌথ প্রতিনিধি দল দ্বারা। এখানে বলা হয়েছে যে সম্পত্তির আইন লঙ্ঘনে এই অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি এই প্লট বা ভবনের মালিকরা ব্যাচেলরদের কাছে রুম ভাড়া দিয়েছে যেটি কুয়েতের আইন বিরোধী বা আইনের লঙ্ঘন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কুয়েতে ব্যাচেলররা কুয়েতি নাগরিকদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে, আর কুয়েতি নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে জানানো হয়েছে। যারা কুয়েতে ফ্যামিলি নিয়ে অবস্থান করছেন বা ব্যাচেলর রুম নিয়ে বিভিন্ন কুয়েতি মন্তাকায় যেখানে অনুমোদন নেই সেখানে অবস্থান করছেন, আশা করি যে আপনারা
আপনাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবেন, না হয় জেল জরিমানা সবই হতে পারে। দর্শক, কুয়েতে সাম্প্রতিক সময় একটি ফাঁসির রায় কার্যকর করেছে, যেখানে কয়েকজন প্রবাসী কুয়েতি নাগরিক বেদুইন সহ আরো নাম ঠিকানা জানাতে অনিচ্ছুক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেটি নিয়ে আজ জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া জানিয়েছে। কুয়েতে এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধের জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ আহ্বান জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড বা ফাঁসি কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত নয়, যার কারণ হিসেবে তারা দেখিয়েছে মৃত্যুদণ্ড বা ফাঁসি দিয়ে যদি আইন মৃত্যুদণ্ড বা ফাঁসির আইন করে যদি অপরাধ বন্ধ করা যেত তাহলে এটি সঠিক থাকতো। যেহেতু ফাঁসি দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হচ্ছে, কিন্তু অপরাধ তো কমছে না। জাতিসংঘের দেয়া বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে কুয়েত ও সিঙ্গাপুর সাম্প্রতিক মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে, তারা এই দুটি দেশকে শাস্তি বাস্তবায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। সিঙ্গাপুরে মাদক পাচারে দায়ে অভিযুক্ত 45 বছর বয়সী এক নারীকে শুক্রবার ফাঁসি দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 20 বছর দেশে প্রথমবারের মতো একজন নারীকে ফাঁসি দিয়েছে সিঙ্গাপুর। কুয়েতে বৃহস্পতিবার 5 জন লোককে কুয়েতে একটি মসজিদ লক্ষ্য করে 2015 সালে বোমা হামলার প্রধান অপরাধী সহ নভেম্বরে খুনের দায়ে 2 নারী সহ 7 জনের মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র সাইফ মাগাঙ্গ বলেন, এই সপ্তাহে কুয়েত ও সিঙ্গাপুর যে অসংখ্য মৃত্যুদণ্ডের নিন্দা জানাই আমরা এটির বিরোধিতা করি। তিনি আরো বলেন, 170টিরও বেশি দেশ যারা এখন পর্যন্ত মৃত্যুদণ্ড বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে, আমরা কুয়েত এবং সিঙ্গাপুরকে অবিলম্বে মৃত্যুদণ্ড বন্ধ করার অনুরোধ করছি। দর্শক, এই মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে অলরেডি কুয়েতের সাথে ইউরোপের বিভিন্ন দেশের সাথেই বিভিন্ন ব্যাপার নিয়ে কথা কাটাকাটি চলছে, যার কারণ হচ্ছে যে এর আগে গত বছর একই ধরনের একটি ঘটনা ঘটার পর কুয়েতের যে সেনজেনভুক্ত দেশগুলিতে যে প্রবাসাধিকার পেত সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে সেটি শীতলতা আনা হয়। বর্তমান কুয়েতের এই মৃত্যুদণ্ডের রায় নতুন করে কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। এদিকে কুয়েতে গৃহকর্মীর সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। কুয়েতের গৃহকর্মী বিশ্লেষকরা বারবার যেটি বলার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন বর্তমান কুয়েত সরকারকে, আর তা হচ্ছে শ্রমিকদের বিভিন্ন দেশ থেকে আনার জন্য চুক্তি করার জন্য। যদিও কুয়েতের যে নীতি নির্ধারকরা রয়েছে তারা এ ধরনের চুক্তিতে যাচ্ছে না, যে কারণে বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কার আনার চুক্তি হলেও সেটি আলোর মুখ দেখছে না। কুয়েতি নাগরিকদের কাছে সবচেয়ে বেশি চাহিদায় রয়েছে ফিলিপিন্সের গৃহকর্মীরা, যদিও বর্তমান কুয়েতের সরকার ফিলিপিন্সের সাথে সকল ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করেছে। এটির কারণ হিসেবে আপনারা জানেন, একজন ফিলিপিনি গৃহকর্মীকে মেরে ফেলে যেটি একজন ফিলিপিনি গৃহকর্মীকে মারার পর মরুভূমিতে মাটি চাপা দিয়েছিল একজন কুয়েতি কিশোর, যেই ঘটনার সূত্র থেকে ফিলিপিনের শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছিল ফিলিপিন্স, যদিও সেটি আলোর মুখ দেখতে শুরু করেছিল। কিন্তু ফিলিপিন্স সরকারের বেশ কিছু দাবি উঠে আসে, এই দাবি মানতে রাজি নয় কুয়েত। কুয়েতের সরকার থেকে পরবর্তীতে ফিলিপিন্সের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়, যদিও আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের শ্রমিক অসন্তোষ, শ্রমিকদের উপর নির্যাতন, ঠিকমতো বেতন না পাওয়া, নানা ধরনের প্রতারণা, ভিসা বাণিজ্য, মানি লন্ডারিং, মানব পাচার সহ আরো নানান অভিযোগে কুয়েতের উপর আমেরিকার একটি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা আরো বাড়বে যদি 2023 সালের মধ্যে কুয়েত এ সকল সমস্যার সমাধান না করতে পারে। দর্শক, আমরা আজ সকালে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আপনারা দেখেছেন একটি হোম ডেলিভারি ম্যান ছিলেন, যে একজন হোম ডেলিভারি ম্যান খাওয়ার খাচ্ছিল তার বক্স থেকে নিয়ে, যেটি কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ ক্লিয়ার আপডেট দিয়েছে এই ভিডিওটি কুয়েতের নয়, যদিও আজ সকালে আমরা এই ভিডিও ফুটেজটি প্রচার করার পর আমাদের একজন ভিউয়ার্স তিনি কমেন্টস করে জানিয়েছে এটি দুবাইয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে
যে কোনো ধরনের ভিডিও প্রচার, টুইট, রিটুইট, আপলোড দিতে জাতীয়তা আগে যাচাই করার জন্য, তারপর পোস্ট করার জন্য। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং আমাদের সাথে যুক্ত থাকুন কুইতের এই ধরনের নিত্য নতুন আপডেট সবসময় সবার আগে জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।